এর পরের প্রশ্নটি করেছেন রাকিব শরীফ আপনি জানতে চেয়েছেন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক পা ভেঙে গেছে আমি দাঁড়াতে পারছি না এবং এ পায়ে ব্যান্ডেজ করা ডাক্তার এখানে কোনো রকম পানি লাগাতে নিষেধ করেছেন এমন অবস্থায় আমি কিভাবে অজু করব। এবং আমি আদায় করবো কীভাবে দেখুন কারো যদি হাত পা ভেঙে যায় বা ইনজুর্ড হয় সেখানে যদি কোনো প্রকার ব্যান্ডেজ ইত্যাদি থাকে এগুলো যদি খোলা ক্ষতিকর হয় তাহলে সেক্ষেত্রে তিনি অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোবেন ওজুতে শুধু ওই জায়গাটা এসে ভিজা হাত দিয়ে মাসা করে নেবেন ধরুন আপনার আঙ্গুল ভেঙে গেছে অথবা হাত ভেঙেছে এই পুরো হাতটা প্লাস্টার করা তাহলে আপনি অন্য অঙ্গগুলোকে ধোবেন ধোয়ার পর এই হাতটাতে পুরোটা প্লাস্টার করে পুরোটার পরে ভিজা হাত দিয়ে মাসা করে নেবেন তাতে আপনার ওজু হয়ে যাবে ইনশাল্লাহ বিল্লাহ গোসলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য পুরো শরীর ধুয়ে এই জায়গাটাকে আপনি মাসা করে নেবেন তাতে ইনশাল্লাহ আপনার দায় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন